কি আল্লাহ নিজে হাতে দিবেন ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইশফিয়ান লিল আবদি ইয়াউমুল কিয়ামা, কোরআন এবং সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে। একটু এক মিনিট, মানুষ বিপদে যখন পড়ে কেউ যদি তার উদ্ধার করে তাকে, তখনও বুঝতে পারে সে লোকটা কত উপকারী। ঢাকা শহরে বা কাঞ্চন বাজারে একটা পুলিশে এই রানীপুরার একটা ছেলেকে ধরে পিটাচ্ছে, চট করে গাড়ি থেকে একটা লোক নেমে বলছে, কি হয়েছে? ও স্যার, এই করেছে, এই করেছে, ওটা তো আমাদের পাড়ার ছেলে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এখন ওই ছেলেটা বুঝতে পারছে এই লোকটা আমার কত উপকারী। কি বোঝা গেল না কথা মনে হয়? তো এখন বিচারের মাঠ যত কঠিন, উপকারী আপনার কাছে তত ভালো। না, বুঝাতে পারলাম না। বিচারের মাঠ যত কঠিন, যে আপনার পক্ষে কথা বলবে সে আপনার কাছে তত ভালো। তো আপনার পক্ষে কথা বলবে কোরআন, আপনার পক্ষে কথা বলবে কালো পাথর হাজরে আসওয়াদ, যদি টাকা বৈধ হয় তাহলে। এই জন্য তো মানুষ বাপের যেটুকু জমি ভাগে পেয়েছে সেটুকু বিক্রি করে হজ করতে যেতে চায়, ঠিকই আছে, বলছে যে নিজের উপার্জিত পয়সা দিয়ে হজ করব না, ভালো লাগে না, কি যে হয়েছে আল্লাহ ভালো জানে। এই হিসাব নিকাশ ঠিকই আছে, বাপের পৈতৃক সম্পত্তি যেটুকু পেয়েছে ওখান থেকে কিছু বিক্রি করে হজ করতে যাবে, হিসাবে একবারে একশো একশো ঠিক আছে, ওটুকুর উপরে তার ভরসা বেশি। বুঝতে পারছেন না মনে হয়? আল্লাহর নবীও বলছেন যে মানিস তালামাবে হাক্কিন, যে ব্যক্তি সত্য সত্যই পাথরকে চুমা দিয়েছে, মানে পয়সা বৈধ, পাথর বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে, আল্লাহ আমি কালো পাথর হাজরে আসাদ বলছি একে জান্নাতে দাও, তখন তো আল্লাহ শুনবেনই। মানুষ তো বুঝে না যে ছেলে মেয়ে বেশি নেওয়া কত সুবিধে, ছেলে মেয়ে কম হলে ইহো কালো ঠগা, ছেলে মেয়ে কম হলে পরকালও ঠগা, ছেলে মেয়ে কম হলে ইহকালে কি ঠগা, ইহকালে হলো ছেলে মেয়ে কম টাকা পয়সা কম, ছেলে মেয়ে বেশি টাকা পয়সা বেশি। পাঁচটা ছেলে, একটা আছে চট্টগ্রামে, একটা আছে রাজশাহীতে, একটা ঢাকায়, একটা আছে বিদেশে, সবাই বলছে আম্মা বাড়িতে আর থাকেন না তো আপনি আমার কাছে চলে আসেন, চট্টগ্রামের ছেলে আম্মা আপনি রাজশাহীতে থাকেন না তো আমার কাছে আসেন, কত সম্মান, গাড়িতে নিয়ে যাচ্ছে, গাড়িতে নিয়ে আসছে। তো ইহকালের সুবিধে, দশ বারোটা ছেলে মেয়ে যদি হয় তো দুই একটা মারা যাবে। আল্লাহ নবী বলছেন যেগুলো বাল্য অবস্থায় মারা গেছে সেগুলো বাপ মায়ের কাপড় ধরে নিয়ে বলবে, আমার বাপকে আগে জান্নাতে দাও তারপরে আমি। আল্লাহ বলবেন, না তোমার বাপ জাহান্নামে, যেই না আগে আমার বাপ তারপরে আমি। এইভাবে তর্ক বিতর্ক করতে করতে, ঝগড়া করতে করতে, এক পর্যায়ে আল্লাহ বলবেন, যা যা তোমার বাপকে নিয়ে যাও, যা। আপনি একটাই ছেলে নিয়েছেন, দুনিয়ার বদ শয়তান কানা কচড়া, অথচ আপনারা দশ ভাই বোন, কেন যে এরকম করছেন আমি বুঝতে পারি না।